আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দূরের দূরেরও কাছের দেশেরও প্রবাসের সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব বিষয়টি হলো যে জান্নাতে একটি গাছের নাম রয়েছে প্রিয় দর্শক আসুন জান্নাতের সেই গাছটির নাম কী সে সম্পর্কে আমরা জেনে নেই চলুন তাহলে জান্নাতের গাছের নাম জান্নাতের গাছের নাম সুবহানি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু অল্লাহ আকবর হজরত ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে ইব্রাহিম আলহি সালামের সাথে দেখা করেছি তিনি বলেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনার উম্মদকে আমার সালাম পৌঁছিয়ে দিন এবং তাদেরকে বলুন যে বেহেস্তের মাটি অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং সেখানকার পানি খুবই সুস্বাদু জান্নাত একটি সমতল ভূমি এবং সেখানের গাছ হলো সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু ওয়াল্লাহ আকবর এটা হলো জান্নাতের গাছের নাম আবু ইসা বলেন এ অনুচ্ছেদে আবু আয়ুব হদিয়াল্লাহ তালহু থেকেও হাদিস বর্ণিত আছে এ হাদিসটি হাসান এবং ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহুর রিওয়াত হিসাবে উপরোক্ত সূত্রে গরিব হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাথে উপবিষ্ট সাহাবিগণকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নাকি অর্জন করতে সক্ষম পাক সাল্লাম তার সাথে যে সাহাবিগণ ছিল তাদেরকে বললেন তোমাদের কেউ কি এক হাজার অর্জন করতে সক্ষম উপবিষ্টদের একজন অর্থাৎ তাদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন আমাদের একজন কিভাবে। অর্থাৎ কী রূপে এক হাজার সঞ্চয় করবে এক হাজার নেকি অর্জন করবে তিনি বলেন রসুল সাল্লু আলু সাল্লাম বলেন তোমাদের কেউ এক শতবার তাসবি সুবাহানল্লা পড়লে তার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে এবং তার এক হাজার গুণা মাফ করা হয় সুবাহানুল্লাহ আবু ইসা বলেন এ হাদিসটি হাসান ও সহি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এর জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করুক এবং বেশি বেশি সুবাহানাল্লাহ তাসবিটি আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ